এই অস্থির ক্ষয়ের জন্য ধীরে ধীরে বোনটা খুব দুর্বল হয়ে যায় এবং দে আর ভেরি মাস প্রন টু ফ্র্যাকচার। যে কোনো অল্প প্রতি তিনজন মহিলার মধ্যে একজন এবং প্রতি পাঁচজন পুরুষের মধ্যে একজন 50 বছর বয়স পেরোলে তারা অস্টিওপোরোসিসে ভুগতে পারে। এবং এই অস্টিওপোরোসিস যাদের হয়, আমি আগেই বলেছি যে বোনস গুলো হাড্ডি গুলো খুব নরম হয়ে যায়, ফ্রাইজাইল হয় এবং ইজিলি ভেঙে যায়। এরপরে কি হয় যে তার ব্যথা হয়, দীর্ঘদিন বেড রিডেন থাকে, বিছানায় পড়ে থাকে, তার চিকিৎসার কষ্ট বেড়ে। যাদের অস্টিওপোরোসিস হয় তারা গাড়িতে চলাচল করার সময় যে নাড়াচাড়া হয়, যেটাকে আমরা বলি বাম্পিং, এই বাম্পিং ইভেন হাঁচি কাশি বা সারেন হঠাৎ করে বসা থেকে বা শোয়া থেকে উঠতে গিয়ে অনেক সময় ভেঙে যায়, বোন এতই নরম হয় যে ভেঙে যেতে পারে। সুতরাং এই অস্টিওপোরোসিসটা নিয়ে আমরা কেন এত আলোচনা বা সচেতনমূলক কর্মকাণ্ড করে থাকি, তার অর্থ হলো একটাই যে এটা লাইফ থ্রেটেনিং, একটা লাইফ থ্রেটেনিং অবস্থা হতে পারে এবং সর্বোপরি সে ক্রিপল বা ডিজেবল হয়ে যায়। এই অস্টিওপোরোসিস কি প্রতিরোধ করা সম্ভব? হ্যাঁ, আমি বলবো অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। 5টা স্টেপ যদি আমরা করতে পারি তাহলে অস্টিওপোরোসিস থেকে আমরা মুক্ত হতে পারি। তো প্রথমে হলো যে আমাদের রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে এবং শুধু এটা ইমপ্রুভ করবে ওয়েট বিয়ারিং মাসলস, মাসল স্ট্রেংথেনিং করতে হবে এবং ব্যালেন্স ট্রেনিং, ব্যালেন্স বেসড ট্রেনিং করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের নিউট্রিশন বাড়াতে হবে, অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ায় ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং সানলাইটে আমাদের যেতে হবে বা এক্সপোজার করতে হবে। আর একটা জিনিস হলো লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যেখানে কোনো নেগেটিভ কোনো লাইফস্টাইল আমাদের থাকবে না। আমি নেগেটিভ বলতে এটুকুই বোঝাতে চাচ্ছি যে অধিক রাতে ঘুমানো, অধিক বেলা করে ঘুম থেকে ওঠা, তাছাড়া স্মোকিং করা কিংবা জাঙ্ক ফুড এগুলো যদি পরিহার করা, এই লাইফ স্টাইলটা পরিবর্তন করলে আমরা ধীরে ধীরে বোনসকে অস্টিওপোরোসিস থেকে মুক্ত করতে পারি। 4 নম্বর হলো যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে অস্টিওপোরোসিসে, তার মধ্যে হলো আমরা বের করতে হবে যে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, প্রিভিয়াস কোনো তার হাড়ে ভাঙা ছিল কিনা বা সেটার জন্য কোনো চিকিৎসা নিয়েছেন কিনা, তার কোনো মেডিকেশন উনি কি খাচ্ছেন, যদি সেই ঔষধের মধ্যে স্টেরয়েড জাতীয় ঔষধ থাকে, ক্যান্সার থেরাপির জন্য কোনো ট্রিটমেন্ট থাকে বা ব্রঙ্কিয়াল অ্যাজমায় আমরা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড থেরাপি দিয়ে থাকে, তাহলে এইসবগুলো আমাদের একটু পরিবর্তন করতে হবে, ডোজের পরিবর্তন করতে হবে বা তার প্রয়োগের যে রুল সেটাকে পরিবর্তন করলে আমরা ইমপ্রুভমেন্ট করতে রিস্ক থেকে বেরিয়ে আসতে পারবো। ফাইনালি যেটা বলতে চাচ্ছি তা হলো যে আমাদের নিয়মিত আমাদের সকলের স্বাস্থ্যের পরীক্ষার আওতাধীন নিয়ে আসতে হবে এবং সেই অনুপাতে চিকিৎসা করতে হবে। সুতরাং আমরা যে সমস্ত ফ্যাক্টরগুলো আমরা এতক্ষণ বললাম যে 50 বছরের অধিক বয়স, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি আমাদের স্টেরয়েড থেরাপি বা কোনো মেডিকেশন যদি আমরা করতে পারি, দীর্ঘ সময় ধরে যদি বিছানায় কেউ পড়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো পরিহার করতে হবে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি, অ্যালকোহল বা অ্যালকোহল ড্রিঙ্কিং থেকে বিরত থাকবো, স্মোকিং থেকে বিরত থাকবো, যতদূর সম্ভব কোমল পানীয় থেকে মুক্ত থাকবো এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে নিয়মিত কফি পান করি এটা বেশি খেলেও আমাদের অস্টিওপোরোসিস হতে পারে, অতিরিক্ত লবণ জাতীয় খাবার খেলেও আমাদের অস্টিওপোরোসিস হতে পারে, দীর্ঘ সময় বসে থাকলে যদি এক্সারসাইজ না করি তাতেও আমাদের ক্ষতি হতে পারে। সুতরাং এগুলো পরিহার করতে হবে, মানসিক স্ট্রেস কমাতে হবে এবং রেগুলার এক্সারসাইজ বেসিস এবং সূর্যের আলোতে আমরা সকলে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন একটু উপভোগ করতে পারি, এই ব্যবস্থাটা করলে সহজেই অস্টিওপোরোসিস থেকে বেরোয় আসতে পারবো এবং এটা আমাদের সমাজকে যেরকম দায় মুক্ত করবে সেভাবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরেও রোগের প্রভাবটা কমিয়ে আমাদের হেলথ কেয়ার সিস্টেমকে ইম্প্রুভ করতে সাহায্য করবে।